এরপর জাহান ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার বাবা মারা গিয়েছেন এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সব পাঠাতে পারি দোয়ার জন্য আপনি হাম হুমা রব্যোয়াটি সবচেয়ে বেশি পড়বেন হে আমার রব হে আমার পালনকর্তা আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন মায়া করুন অনুগ্রহ করুন যেরকম তিনি তারা ছোটবেলায় আমাদেরকে মায়া করেছেন মমতা দেখিয়েছেন আপনি এ দোয়াটি বেশি পড়বেন এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তালার কাছে আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য মৃতাত্মীয় স্বজনের জন্য বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য কারণ মামারা গিয়ে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবুলের সময়গুলোতে বেশি দোয়া করবেন সকাল সন্ধ্যায় জুবান্তি দিন পর পাঁচাত নামাজের পর ভোর রাত মক্কাতে গেলে সেখানে এই জায়গাগুলোতে এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তালার কাছে আপনি দোয়ায় মাসগুলো হবেন ইনশা আল্লাহ হবে এই না এই দোয়া আল্লাহ তালা আপনার জন্য আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্ত এবং রহমত তাদের জন্য আল্লাহ তারা বর্ষণ করবেন সেই সাথে যে সমস্ত আমলের সব বাবার জন্য বা মৃত ব্যক্তির জন্য পাঠানো যায় সেগুলো করবেন বেশি বেশি করে বিশেষ করে সাদাকা দানের কথা আমরা বলতে পারি তাদের তরফ থেকে দান করলেন সাদাকা জারিয়া করলেন এটা বৃক্ষরোপণ মসজিদ মাদ্রাসা গরিব মানুষকে খাবার কিনে দেওয়া কর্মসংস্থান করে দেওয়া খাপড় চাপড় কিনে দেওয়া ঔষধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এই কাজগুলো সাধ্য অনুযায়ী করবেন তাদের তরফ থেকে যে আল্লাহ এটার সবটা আমি আমার নিজের জন্য না আমার বাবার জন্য চাই তার আমল নাম পৌঁছে দিন ইনশাআল্লাহ তিনি সবটা পেয়ে যাবেন আর রোহসানা জাহান অন্তরা লিখেছেন বিড়াল কেনা চাকরাকে হারাম বিড়াল কেনাবেচা করা পৃথিবীর কোনো আলেমের মতেই হারাম নয় তবে নবী করিম সাদ সাল্লাম বিড়াল কেনা বেচা করতে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাটাকে অনেক ওলামা একরামী বা বিষয়ক ওলামা এটাকে মাকরু বলেছেন এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক ওলামা মতে সব বিড়ালের ক্ষেত্রে এটি প্রযোজ্য আবার অনেক ওলামায়করম বলেছেন না নবী করিম সাদা সাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা এটার পেছনে শ্রম ঘাম অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না তো আপনার ঘুরে ফিরে বেড়া এরকম একটা জিনিস কেনা বেচা করার তো কোনো অর্থ হয় না সেই জায়গা থেকে নবিস্তাল সাল্লাম এটা কেনা বেচা করতে নিষেধ করেছেন যে এটা কিসের ভিত্তিতে তুমি বিক্রি করবে একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে এটা পেছনে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই তুমি কিসের ভিত্তিতে বিক্রি করবে এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন তবে বর্তমানে যে সমস্ত বিড়াল বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায় প্রশিক্ষণ দিতে হয় সেগুলোর জন্য ভ্যাকসিন খাবার দাবার প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে সময় শ্রমের ব্যাপার আছে তো এগুলো কেনা বেচা করা নিষিদ্ধ নয় কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে যেহেতু এটা পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন অথবা আপনি সেটা বিক্রি করতে পারেন এটা অনেক অনেকগুলামেখামের মত এবং সেই মতটি আমার কাছে অধিকতর যৌক্তিক মনে হয় আর কোনো আলেমের মতেই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালই কেনা বেচা করা খারাপ নয় এটাকে মাকরু বলেছেন জাস্ট এটুকু মানে অপছন্দনীয় এবং অনুচিত কাজ সেটাও অবশ্যই না করা উচিত এবং ইসলামে নিষিদ্ধের আত কাতারে পড়ে কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা হচ্ছে হারাম পর্যায়ে নিষিদ্ধ একেবারে অকাঠ্য নিষিদ্ধ বিষয়টা সেরকম না আর যদি যেমনটি বললাম যে বিদেশি বিয়ারিয়াল হয় তাহলে সে তো একেবারেই স্বতন্ত্র সেক্ষেত্রে জায়েজ বলে আমি মনে করি তরিকুল ইসলাম আপনি লিখেছেন অনেকে এভারেস্ট জয় করেন অনেকে অনেক দেশ চাঁদে মঙ্গলে অভিযান পরিচালনা করেন এর পেছনে প্রচুর সময় শ্রম অর্থ খরচ হয় অথচ এতে ইহোক কারণ কারণে কারণ দৃশ্যমান কোনো কল্যাণ দেখা যায় না এ ধরনের অভিযানের ব্যাপারে স্থানীয় দৃষ্টিভঙ্গি কি দেখুন এভারেস্ট জয় হোক কিংবা চাঁদ বা মঙ্গল গ্রহে অভিযান চালানো হোক না কেন এগুলোর মাধ্যমে গবেষণা করে মানুষের জন্য কোনো কল্যাণের পথ আবিষ্কার করা যদি উদ্দেশ্য হয় এগুলোর মাধ্যমে আল্লাহ রুপুল আলমিনের সৃষ্টির রহস্য এটা দেখার সুযোগ হলো এর মাধ্যমে ইমান বৃদ্ধি হলো কোরআনের বিভিন্ন বর্ণনার সাথে বাস্তবতার সামঞ্জস্যতা খুঁজে পাওয়া গেল এবং আল্লাহ তালহার মাহত্বের কথা আল্লাহর বড়ত্বের কথা তার সৃষ্টির বিশালতা দেখে অনুভব করা গেল এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে যদি এটি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নয় বরং কোনো কোনো ক্ষেত্রে ইবাদত হতে পারে কিন্তু আজ যেটি হচ্ছে আমি অ্যাভারেস্ট জয়ের কথা বলি অ্যাভারেস্ট জয় যারা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উদ্দেশ্য হয় তাদের নামকাম অর্জন করা তাদের সুনাম সুখ্যাতি অর্জন করা তারা অ্যাভারেস্ট জয়ী এই সার্টিফিকেট নেওয়া এই ব্যক্তিগত আপনার প্রোফাইল বৃদ্ধি করা কোনো দেশ মঙ্গ চাঁদে গেছে তাদের তাদের বিশেষ কোন আপনার লক্ষ্য টার্গেট মানুষের কল্যাণের করার জন্য এটা যতটা থাকে তার চেয়ে বেশি থাকে যে আজ পৃথিবীতে এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ কম্পিটিশনে পরিণত হয়েছে যে কে কোন দেশে যাচ্ছে তো সেই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তার কারণে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কাজগুলো করা এবং মানে আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই জাতীয় কাজ করা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য নাই মানুষের কল্যাণ করা উদ্দেশ্য নেয় বরং উদ্দেশ্য হলো অন্য কোনো কিছু তাহলে সেক্ষেত্রে সেটি সবের পরিবর্তে কিন্তু গুনাহে পর্যবেসিত হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আজকাল এ সমস্ত কথাগুলো আমাদের অনেক কাছে পানসে মনে হবে অনেকের কাছে এগুলো একেবারে অমূলক মনে হবে অনেক কাছে খুব অপ্রাসঙ্গিক মনে হবে অবান্তর মনে হবে কারণ দুনিয়াতে আমরা এমনভাবে হাবুড়ু খেয়েছি আখেরাটা আমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে কেমন আগে এমনটি হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু একজন ইমানদার তার প্রত্যেকটা কাজকেই কোরআন হাদিসের ছাঁচে ফেলে তার আলোকে তিনি মূল্যায়ন করে সামনে অগ্রসর